যোগ না কেন, তার ধর্মকে সম্মান করে, ধর্ম করে কেন? উপর আল্লাহ সৃষ্টিকর্তাকে মানে তার খুশি করার জন্য, তার আনন্দ দেওয়ার জন্য, তার খুশি করার জন্য, তার আরাধনা করার জন্য আমরা সবাই এক একটা ধর্মের, আমরা ধর্মাবলম্বী মানুষ, তার ধর্ম কেউ দুর্গা পুজো, কেউ কালী পুজো, কেউ আমরা ঈদ করছি, কেউ খ্রিস্টানে যারা গির্জায় গিয়ে পুজো করছে, সেটা হলো একমাত্র উপর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য, যা যিনি আমাদেরকে চোখ। আচ্ছা ধরুন রাজনৈতিক বক্তব্য সবাই রাখবে, আমি সব মায়েদের কাছে, ভাইদের কাছে একটা অনুরোধ, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে একটু মনোযোগ সহকারে শুনবেন। ধরুন আমাদের আজকে চোখ আছে, আমরা যারা বসে আছি, আমি আপনাদের সামনে আছি, আমারও আছে, আপনাদেরও আছে, চোখ আছে, অনেকে অন্ধ আছে, যারা অন্ধ আমরা রাস্তায় দেখতে পাই, জন্ম থেকে অন্ধ, যারা জীবনে কোনোদিন মানুষ দেখতে পায় না। আজকে অপরাহ্ন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, হয়তো আমাদের মধ্যে অন্ধ নেই, আমাদের চোখ আছে, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাদের, আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন। যদি অপরাহ্ন ওই অন্ধের মতো যদি আমাদের করতো, তাহলে আমরা সবকিছু অন্ধকার দেখতে পাতাম, হয় আমিও আপনাকে দেখতে পেতাম না, আপনারাও আমাকে দেখতে পেতেন না। ঠিক তখন অনেকে দেখেছি কালা আছে, গোবা আছে, আছে না ভাই? যারা কালা হয় কানে শুনতে পায় না, গোবা হয়, ঠিক তদ্রুপ যদি ওপরালা সেরকম কালা আমাদেরকে করতো, তাহলে আমি কি কথা বলছি আপনারা শুনতে পেতেন না, বা আপনারা কি বলছেন আমিও বুঝতে পারতাম না, শুনতে পারতাম না। এগুলো সৃষ্টিকর্তার সৃষ্টি শুধু হলো আমরা মানুষ, শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বোঝানোর জন্য যে তোমরা মানুষ, তোমাদেরকে আমি অন্ধ করিনি। ওই রকম একটা যে মানুষটা অন্ধ, মায়ের পেট থেকে ছোটবেলা থেকে দুই চোখ অন্ধ, তোমাকে কালা বা বোবা করিনি। অনেক মানুষ যেরকম কালার বোবা, তোমাদেরকে বোঝানোর জন্য আমি কালা বোবা অন্ধ, যারা বিকলাঙ্গ হ্যান্ডিকাপ, তাদের মতো করিনি। তোমাদেরকে সব ক্যাপ, চোখ, চোখে দেখতে পাচ্ছে, কানে শুনতে পাচ্ছে, অনেকে রাস্তায় ঘুরে যারা পাগল, কিছু বোঝে না, পাগল দেখবেন রাস্তার ধারে পাগল থাকে, যার মেন্টালি কি সে বুঝতে পারে না। আমি তোমাদেরকে সৃষ্টিকর্তা বলছি, আমি তোমাদেরকে পাগলও করিনি, কারণ এটাও আমার আপনাদেরকে বোঝার জন্যে। পাগল সেটা উপর আল্লাহ দেওয়ার ধর, অন্ধ, কালা, বোবা সব কিছু এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তাই অনুরোধ করে বলবো সমস্ত ভাইদের, মায়েদের কাছে, সৃষ্টিকর্তা আমাদেরকে চোখ সুস্থ রেখেছে, কান ঠিক রেখেছে, হাত পা পিঠে পরিশক্ত, আমাদেরকে পাগলও করেনি। আমি অনুরোধ করে বলবো সমস্ত ভাইদের, মায়েদের কাছে বিবেক মনুষ্যত্বর কাছে বিচার করতে হবে, বিবেক মনুষ্যত্বর কাছে বিচার করতে হবে। সামনের দিনে ভোট এসছে, আজকে দেখ বিভিন্ন খবরে পৃথিবী বিভিন্ন রকম বড় পাতলা লেকচার, ধাপ্পাবাজি ধাপ্পাবাজি অনেক কিছু দেবে। এখন বলছে যে আমরা ক্ষমতা আসলে কৃষকদের 18,000 করে টাকা দেবো। আরে কোথায় ছিলে এর আগে? তোমরা বলেছিলে আমরা ক্ষমতায় আসলে প্রত্যেকটা মানুষের 15,000,000 করে টাকা দেবো, 1 টাকা তো দাও। এখন পরবর্তীতে অমিত শাহ বললো কি, ওটা তো কথার কথা ছিল, রাজনীতির স্বার্থে বলতে হয় তাই বলেছি। এখন আবার সেই অমিত শাহ আবার যে বলছে আমরা কৃষকদের, আমরা ক্ষমতা আসলে কৃষকদের 18,000 করে টাকা দেবো, অথচ আজ 100 দিনের বেশি হয়ে গেল, লক্ষ লক্ষ কৃষক আন্দোলন করছে, এই পর্যন্ত 80 জন এর বেশি কৃষক মারা গেছে, আত্মহত্যা করেছে, তার হেলমেল নেই কিচ্ছু নেই, পশ্চিমবাংলায় এসে কৃষকের 18,000 করে টাকা দেবে। আরে ভাই তোমার 18,000 করে টাকা দিতে পারে, আমার মাননীয় মুখ্যমন্ত্রী এখানে মানুষকে অন্ন ফিরিয়ে দিচ্ছে, তিনি বলেছেন আমি যতদিন থাকবো প্রতিটা মানুষ পশ্চিমবাংলার বাসীকে অন্ন ফিরিতে দেবো। তিনি যখন রেশন ব্যবস্থা ফিরিতে দিচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে শিক্ষা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমার আপনার পরিবারের সন্তান তাকে শিক্ষা ব্যবস্থা তিনি, আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ফিরিতে দিচ্ছেন, দিচ্ছেন না? আমার মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ফ্রিতে চিকিৎসা, ফ্রি চিকিৎসা ব্যবস্থা করেছেন মানুষের জন্য, আমার আপনার জন্য। নরেন্দ্র মোদী, অমিত শাহরা, আমি একটা অনুরোধ করব, আমার মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী কার্ডের মধ্যে দিয়ে প্রতিটা মানুষকে বছরে 5 লক্ষ করে টাকা আমার আপনার পরিবারের সুচিকিৎসার জন্য বরাদ্দ করেছে। আর তুমি
320 টাকার গ্যাসটা আজকে কত টাকা? 920 টাকা। আমি অনুরোধ করে বলবো আমার মাননীয় মুখ্যমন্ত্রী, খাদ্য ফ্রিতে, শিক্ষা ফ্রিতে, স্বাস্থ্য ফ্রিতে, তুমি শুধু গ্যাসটা ফ্রিতে দিয়ে দেখাও না, ভোটের আগে মানুষের জন্য গ্যাসটা ফ্রিতে দিয়ে দেখাও। দিতে পারবো না, এরা শুধু তত্ত্বাবধান। আমার আপনার রক্ত কিভাবে শোষণ করে কাটছে আপনাদেরকে বুঝিয়ে দিই। আমাদের ডিজেল ছিল 38 টাকা, বলছে বড় বড় লুটেরা চোর ধাপ্পাবাজ ধোকাবাজ ভাঙতাবাজ, ওরা বলছে তৃণমূলের সব নাকি কাঠমানিকায় ভাঙতাবাজ ধোকাবাজ। আরে নরেন্দ্র মোদী, আমি চাই তুমি হলে তো সবচেয়ে বড় চোর ধোকাবাজ ধাপ্পাবাজ, মানুষ হিসেবে জালিয়াতি করতো। তার প্রমাণ 38 টাকার ডিজেল আজকে কত? 82 টাকা। কে কেনে ডিজেল? আমরা বোট চালাচ্ছি, আমরা মেশিন চালাচ্ছি। পেট্রোল 42 টাকার পেট্রোল এখন কত? 92 টাকা। কত টাকা ভোট থেকে নিচ্ছে বিচার করে দেখুন। আজ যে 320 টাকার গ্যাস যখন যদি 920 টাকা হয় তাহলে কত কত টাকা নিচ্ছে আপনার কাছ থেকে? আপনি একবার গ্যাস কিনতে গেলে প্রায় 500 টাকার বেশি। বিচার করতে হবে প্রতিটা মানুষ আমার আপনার কাছ থেকে, পুরো পাল্টাবাজি দিয়ে, ধোকাবাজি দিয়ে, ধাক্কাবাজি দিয়ে পুরো টাকা লুট করে নিচ্ছে আমাদের কাছ থেকে। আজকে আধার কার্ড করতে হবে। আমি সমস্ত ভাইদের ভাইদেরকে বোঝার স্বার্থে বলছি, যখন আধার কার্ড 150 কোটি মানুষকে আধার কার্ড করতে হবে, প্রতিটা তার ফ্যামিলির বাচ্চা কাচ্চা থেকে সবার। আমরা যখন আধার কার্ড করতে গেলাম, হয় আপনার যদি ঠিক থাকে আপনার ছেলের ভুল আছে, আপনার ছেলের যদি ঠিক থাকে ছেলের বাবার ভুল আছে, লাগাতার মানুষকে শুধু হয়রানি। আজকে আধার কার্ড করতে যাচ্ছি বলছে 200 টাকা দিতে হবে, আজকে আধার কার্ড করতে যেতে বলছে কোনো সার লেগে যেতে হবে সেক্ষেত্রে বলতে 500 টাকা দিতে হবে, আজকে আমার আধার কার্ড ভুল হয়েছে বলছে কোনো সার লেগে গিয়ে আবার 250 টাকাতে ঠিক করতে হবে। ঠিক আছে বাবা, ঠিক করলাম, ফের সেই আধার কার্ডটা আবার ভুল আসছে যখন ফের ছুটে যেতে হবে। লাগাতার আপনার কাছ থেকে ধোকাবাজি থাপ্পাবাজি করে যদি 1 টাকা করে নেয় আপনার হিসেব করে দেখুন, 150 কোটি মানুষ, প্রত্যেকের আধার কার্ড করতে হবে বলছে জরুরি। আজকে আধার কার্ড করতে গিয়ে কোন একটা ফ্যামিলি বলুন প্রত্যেকে সঠিক হয়েছে? হয়নি। এই কেন্দ্রে বিজেপি সরকার ধাক্কাবাজি দিয়ে লুট করছে আমার আপনার কাছে টাকা, তোলাবাজি করছে। যদি আপনার কাছ থেকে 1 টাকা নেয় তাহলে 150 কোটি মানুষের 150 কোটি টাকা। আপনার ফ্যামিলির 5 জন মেম্বার আছে, 5 জনের আধার কার্ডে যদি ভুল থাকে তাহলে 5 জনের 5.5-750 টাকা নেবে। চিন্তা করতে পারছি কিভাবে কৌশল করে আমার আপনার কাছে টাকা নিচ্ছে। তাহলে আপনাদেরকে বিচার করতে হবে, মনুষ্যত্বের কাছে বিচার করতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিভাবে মানুষের জন্য কাজ করে চলেছে, আমার আপনার পরিবারের জন্ম থেকে মৃত্যু, ওরা বলছে এখন বলছে ডবল ইঞ্জিন সরকার তৈরি করবো। আরে ডবল ইঞ্জিন সরকার তৈরি করবে তোমার কেন্দ্রে? যে সময় আমরা দেখলাম লকডাউন হলো, লকডাউনের পরিযায়ী শ্রমিকরা হাঁটতে হাঁটতে কষ্টে মা তার সন্তানকে কাঁধে করে দিয়ে 6-6 কিলোমিটার রাস্তা হাঁটছে, খাওয়ানি দাওয়ানি, বাপ সন্তানের পিঠি ধরে রেখেছে, মা হাঁটছে বলছে, বাচ্চাটা তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিছু বলছে না, বলছে না ঘুমোচ্ছে, তারপরে রাত সারা রাত ধরে হাঁটছে, বলছে বাচ্চাটা এখনো পর্যন্ত যাচ্ছে না, তো বলছে না ও ঘুমোচ্ছে, ঘুমো কিছু বলার দরকার নেই, কিন্তু বাপ জানে ও সন্তান মারা গেছে। যদি এক্ষুনি বলি এতটা রাস্তা, এখনো 500 কিলোমিটার রাস্তা, কিন্তু হেঁটে বাড়ি ফিরতে হবে। কিন্তু সেই বাচ্চার বাবার ঘরে মৃত অবস্থায় বাবা জানে কিন্তু মাকে বুঝতে দেয়নি কি হৃদয়। তখন নরেন্দ্র মোদী সরকার কোথায় ছিল মানুষের জন্য? এখন এত দরদ দেখে সিঙ্গেল বগি একটা ট্রেনও হলো না, জুড়লো না এই পরিযায় শ্রমিকদের জন্য। ডবল ইঞ্জিন সরকার করবে, সিঙ্গেল ইঞ্জিন ট্রেন জুড়লো না, তবে ট্রেন গুলোকে বন্ধ করে রাখলে মানুষকে কিভাবে ফালতাবাজি ধাক্কাবাজি ধোকাবাজি দিয়ে চালিয়ে দিয়ে মানুষ রাস্তাঘাটে না কেটে পেয়ে মারা গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, হাজার হাজার 25 শিশু সন্তানরা মারা গেছে। আপনাদেরকে বিচার করতে হবে, আপনাদেরকে বিচার করতে হবে। যে মানুষটা নিঃস্বার্থে আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 5 লক্ষ করে টাকা বছরে বরাদ্দ করেছে আপনার পরিবারের জন্য, উনি বলছেন 18,000 করে টাকা দেব আমরা ক্ষমতায় আসলে। উনি বলছেন আমরা সোনার বাংলা গাঁও তৈরি করব, সোনার বাংলা তৈরি করবে, ওই দিলীপ ঘোষের গরুর দুধে যে সোনা পাওয়া যায়,
আরে তোমরা তো ক্ষমতা আছে কেন্দ্রে, দিল্লিতে তোমরা ক্ষমতা আছে, সোনা দিয়ে দেখাও না ভাই, এত ধাক্কাবাজি কেন, এত ভয়তবাজি কেন? আপনার সভাপতি সম্পূর্ণ মানুষ আপনাদেরকে বুঝতে হবে, দিল্লি তারা ক্ষমতায় আছে, সেখানে লাখ লাখ কৃষক আন্দোলন করছে, কৃষকরা মৃত্যু হচ্ছে, কৃষকরা লাগাতার আন্দোলন করছে, কোন রকম হেলদোল নেই। আজকে কোভিড-19 যখন মানুষ আতঙ্কিত, সেই সময় আমরা দেখলাম কি বড় বড় শিল্পপতিরা, বড় বড় শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা এই মানুষের বাঁচার জন্য দিল, যাতে ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য। আমরা কি দেখলাম, নরেন্দ্র মোদী সরকার এই মানুষের স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো ঠিক করা তো দূরের কথা, তিনি কি করলেন, নরেন্দ্র মোদী ঠিক করলেন যত গুজরাটিরা ব্যাংক জালিয়াতি করে, ব্যাংক লুট করে, হাজার হাজার কোটি লুট করে বিদেশে পালিয়ে আছে তাদের।